আসসালামু আলাইকুম দর্শক, ওনার স্বাগত জানার পিএইচপি ফ্যামিলি সি প্লাস টিভির নিয়মিত খবরত। ওনার লাসি আই চৌধুরী রাসেল, ফলে দি ফুনুন গরম গরম খবর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কত ওজন স্কেলত ড্রাইভার আলার মারধরের ঘটনাত লঙ্কা হান্ড। ঠিকাদারের মিথ্যা মামলা ও বহিরাগত সন্ত্রাসী দিয়ে হয়রানির অভিযোগে দেয়ানাড়ত মানববন্ধন। ফরমাল ইন্ডিয়া 1100 মন আম ধ্বংস হয়েছে র্যাব। সুলমন ফিতল দি বানানো শত বছরের ঐতিহ্য ফরাজ নগরীর চন্দনপুরা জামা মসজিদ। যুক্তরাষ্ট্র টেক্সাসের একখান স্কুলত আবার বন্দুকধারীর গুলি, নিহত 10। কিউবত 100 বেশি যাত্রী লই বিমান বিধ্বস্ত। দর্শক, আজিয়া তৃতীয় রমজানের পঁয়তা বা থাইবার শেষ সময় অলদি 3:43 আর আইদাহালিয়া ইফতারের সময় শুরু হইব 6:32। দর্শক, আর আর এই নিঃস্ব দয়া করে শেয়ার করে দেন, তৈলে চট্টগ্রামের ভাষাভাষী অনার অন্যান্য ফেসবুক বন্ধু হলো আর আর এই নিঃস্ব সাইবার সুযোগ পাইব। এখন আর যাই বিস্তারিত সংবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডর বড়দারঘাট এলাকাত আনসার সদস্য ও ড্রাইভারের মধ্যে মারামারির ঘটনা। আজিয়া ডাহা সিটাং মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখা হইল। এ ঘটনাত ভাঙচুর করায় ওজন স্কেলার অফিসও। বিস্তারিত শোন ডেস্ক নিউজ। সীতাকুণ্ডুর বড়দারগড়াহাট এলাহাত গাড়ির ওজন নিয়ন্ত্রণ স্কেলর দায়িত্ব তাহা আনসার সদস্যর আতত গাড়ির ড্রাইভারের মাইধরের ঘটনা গুইটি। এই ঘটনার প্রতিবাদে ওজন স্কেলত ব্যাপক ভাঙচুর চালাই গাড়ির ড্রাইভারল। ঘটনার রেশ দরিয়ানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। এই সময় প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ আছিল। আজ শনিবার ফজরত 10টার সময় এই ঘটনা ঘটিল। ঘটনাস্থলত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জানা যায় বড়দারগড়াহাট ওজন নিয়ন্ত্রণ স্কেলত ওগো ট্রাক ওজন গরিবের সময় আনসার সদস্যর লগে ট্রাক ড্রাইভারের হতাহাটাহাটি হয়। এই সময় ট্রাক ড্রাইভার ও হেল্পারের আনসার সদস্য মারধর করে। ঘটনার প্রতিবাদে শত শত ট্রাক ড্রাইভার গাড়ি দাঁড় করায় এনে রাস্তা অবরোধ সৃষ্টি করে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জুলফিকার আহমদ সিপ্লাসরে জানাল দি, যখন ওই ড্রাইভারকে নিয়ে সবাই মিলে সমঝোতার বৈঠক চলছিল, তখন কেউ আনুমানিক 150 থেকে 200 লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বড়দারঘাট গাড়ির ড্রাইভার সহ ড্রাইভার হেল্পার সহ এবং অজ্ঞাতনামা, এটা বোঝা যাচ্ছে যে তাদের একটা উদ্দেশ্য নিয়ে এই ভাঙচুরটা চালিয়ে টানো 2 ঘন্টা বন্ধ ছিল। 2 ঘন্টা উল্লেখ্য, গত বছরও আনসারের লগে গাড়ি শ্রমিকলর ঘটনা বিক্ষুব্ধ এনে ওজন নিয়ন্ত্রণ স্কেলত আগুন ধরা এনে পুরি দিবের ঘটনা ঘটিল। ওখানে জানানো হয়েছে, আমি এসপি স্যারের মাধ্যমে জানানো হয়েছে, ওখানে মিটিকের সিদ্ধান্ত হয়েছে যে হোক অপরাধী যে করছে, যে আপনাদেরকে যে জায়গাতে মারছে তার যে হোক, সে আনসার হোক আর সরকারি কর্মকর্তা হোক, তার আইনগত বিচার হবে। নগরীর দেয়ানাট এলাকাত সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়ে নালার ফানি সরাইবার হাজর বিকল্প ব্যবস্থা নলই বক্স কালভার্ট নির্মাণ করিবার হাজত বাধা দেয় এলাকাবাসী। এ হারণে ঠিকাদার লয় গণ্ডগোল হইলে ঠিকাদার মিথ্যা মামলা ও বহিরাগত সন্ত্রাসী হলর দি হয়রানিগড়ের এল্লা অভিযোগে এই মানববন্ধন করা হয়। বিস্তারিত শোন নিউজ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক দেওয়ানহাট আকবরশাহ এলাকায় বক্স কালভার্ট নির্মাণ হাজত দেওয়া বাধার হারণে সৃষ্ট জলবদ্ধতা ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দ্বারা হাজ গড়ায় এলাকাবাসী প্রতিবাদ জানানোর পর ঠিকাদার কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলা ও বহিরাগত সন্ত্রাসী দ্বারা মহড়ার প্রতিবাদত দেওয়ানহাট এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যানারত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনত উপস্থিত সকলে সি প্লাস রে হয় সিটি কর্পোরেশনের ঠিকাদার এটা হাস করতে আসিল কালবাটের হাস করার ধরুন এটা এটা ওকে দেওয়াল দিয়ে নিচে ভিতরে একদম কমপ্লিট দেওয়াল দিয়ে বন্ধ করে দিয়ে এ
দেওয়ালের হারণ এবং তারা নিম্নমানের হাঁস করার এখানে নানা প্রতিবাদ করছি। তারা খুবই নিম্নমানের হাঁস, এই যে ডালাতমি দেয় সিমেন্টের পরিমাণ হম দিয়ে শঙ্কর পরিমাণ ব্যাস দেয়, এগুলো নানা প্রতিবাদ করছি। এবং এই ওয়াল দিয়ে ড্রেন বন্ধ করে দিই, কমপ্লিট বন্ধ করে দিই ওয়াল দিয়ে। এবার হারণে আর এলাকা গড়াও ডুবি যার প্রথম রোজা চেহারি কেউ চেহারি হাইতে না পারে, প্রত্যেক ঘর পানি পানি ঢুকে কেউ নামাজ চোর যাইতে না পারে। নালার নিচে যে দেওয়াল গান দিয়ে জনগণের দাবি আসিল যে যারা নারী পুরুষ হ্যাঁ জনমত নির্বিশেষে প্রত্যেকের দাবি আসিল যে দেওয়াল গান এখানে ভাঙি দেয়, মানুষ যাতে ঘরত বই সেহরি হাইতে পারে, রোজা রাখিতে পারে, ঘুম যাইতে পারে। তো মানুষ যদি সেহরি হাইতে না পারে, ঘুম যাইতে না পারে, নামাজ পড়িতে না পারে, তাহলে এবার কোন দেশত আছে আর আর এবার বিশ্বাস তাই থানিলে ঘর তাইন না পারি গুড়া রাখছে আদন তাহলে কইছে সাপ কইতে তো মর যাই গই। এটা ভালো ভালো মানুষের ধরি ভালো রে কেস করে ভালো মিথ্যা মামলা দিয়ে না আর অত্যাচার করে মিথ্যা মামলা যার প্রত্যাহার হার অতি শিগগির পুরি জেলায় তো ডাটা বাজার ঘর ঘুম যাইতে না বেখানা পর্যন্ত তল্লাশ করছে। মানববন্ধন শেষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাছে স্মারকলিপি প্রদান করি। ইয়েনের ব্যাপারে জানতে চাইলি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিপ্লাসরে জানাই গতকালই এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কন্ট্রাক্টর হলো এলাকাবাসীর লোকে বিষয় এলে তারা মানববন্ধন করছে। মানববন্ধন সেটা তারা আর স্মারকলিপি দিয়ে স্মারকলিপি কানাই মাননীয় মেয়র মধ্যে হাসান উদ্দিন কন্ট্রাক্টর এক ধরনের হতাহত, এলাকাবাসী এক ধরনের হতাহত। তবে আজ দরুন এলাকাবাসীর মুখ্যত হইলে এখানে ড্রেনের পানি নিষ্কাশনের প্রতিবন্ধের কারণে এলাকার ফাইটে এলাকার মানুষ প্রথম রমজানের দিন সেহরি হাইন না পারে, নামাজ করিন না পারে। সকাল মনে এলাকার বাসী যাই কন্ট্রাক্টর প্রতিবাদ জানি যে ড্রেন গান ওয়াল গান ভেঙে ভাঙে দিবার নেই। পরে তার মধ্যে এখান বাঘ বেদন রইয়ে এরপরে ঘটনার সূত্রপাত। নিউজ ডেস্ক সি প্লাস টিভি চট্টগ্রাম। লাল দেহি ফাল নজদুল, লাল লাল অলিদ দলিদে আমদেহি জিব্বাত ফানি আলিয়ে লোভ সামলন ফুরিব। ওনার যারা বেশি দামে বাজারতুন আমগুন কিনতে লাগুন তারা সাবধান। রোজার মাসর সামনে রাহি ডাহার মিরপুরত আমর আরতত অভিযান চালাইয়ে র্যাব। এসময় রাসায়নিক ওষুধ অর্থাৎ ফরমালিন দিয়ে আম বেচিবার অপরাধে 1100 মন আম ধ্বংস করাইয়ে। আর এই আম বেচিবার অপরাধে বিভিন্ন মেয়াদে 6 জন ব্যবসায়ীরে কারাদণ্ড দেয় র্যাব। বিস্তারিত শোন নিউজত। রাসায়নিক দিয়ে এনে কৃত্রিমভাবে আম ফাগাই এনে বেসিবের অপরাধে অভিযান চালাই এনে 1100 মন আম ধ্বংস গুজি র্যাবর ভ্রাম্যমাণ আদালত। এই সময় 6 জন আম ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদত কারাদণ্ড দেওয়া হয়। শনিবার ফজরত মিরপুর 1 নম্বর মাজার রোডের ফলোর আরতত র্যাব সাইড এই অভিযান পরিচালনা করে। অভিযানের ব্যাপারে র্যাবর নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানাই রে রমজানত অধিক মুনাফার লোভে ব্যবসায়ী হল ক্যাঁসা আমরে ইতোফেন সহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দিয়ে এনে জোর গড়িয়ে এনে ফাগার, যা মানবদেহ লায় দীর্ঘমেয়াদি ক্ষতির হারণ ঐত ফারে। আর যে হারণে আরা এই অভিযান চালায় এবং এই অভিযান অব্যাহত থাকবে। ডেক্স নিউজ সি প্লাস টিভি। সিটাগাং, সাটগা, ইসলামাবাদ বা সাঁটি, জিয়ানি হই না কেন হাজার বছরের ইতিহাস ঐতিহ্য জড়াই আছে সাগরকন্যা বন্দর নগরী এই চট্টগ্রামত। দীর্ঘহাল মোগল, পর্তুগিজ ও ব্রিটিশ শাসনে তাহা এই ভূখণ্ডত ছড়াই ছিটাই আছে নানান ঐতিহাসিক পুরাকীর্তি। জিয়ান চট্টগ্রামের অতীত গৌরবর হতা আরারে মনত করে দে। এলি এক ঐতিহাসিক শতবর্ষী চন্দনপুরা মসজিদ, জিয়ান কালর সাক্ষী ওই সগৌরবে মাথা উঁচু করে থিয়ে আছে নগরীর সিরাজদুল্লা রোড। এই স্থাপনা হওয়ার ঐতিহাসিক নিদর্শন ইতিহাস ঐতিহ্য সহ নানা দিক লই বিস্তারিত শোন জয়র ক্যামরাত আর গরাগ্য প্রতিবেদন। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র নগরীর চকবাজার ওয়ার্ডের নবাব সিরাজদুল্লাহ রোডের চন্দনপুরা অংশত অবস্থিত চন্দনপুরা জামে মসজিদ। বাংলাত মোগল আমলত এই দৃষ্টিনন্দন স্থাপত্য শিল্পর ভিত্তিপ্রস্তর গড়া হই বলে ধারণা করা হইল। মূলত ব্রিটিশ শাসন আমলত 1870 সালত মোগল স্থাপত্য ঘরানার এই মসজিদটান প্রতিষ্ঠা করা হয়। মাস্টার হাজি আব্দুল হামিদ এই মসজিদ প্রতিষ্ঠা করে বলি তার নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয় হামিদিয়া তাজ মসজিদ।
চট্টগ্রামের অতীত ঐতিহ্যের নিদর্শনের মধ্যে দৃষ্টিনন্দন কারুকার্যময় শৈল্পিক মানসম্পন্ন চন্দনপুরা মসজিদ টানোর যশ খ্যাতি দেশ বিদেশত ছড়াই গিয়ে। ইয়ান ছাড়াও জাপানের এশিয়া ট্রাভেল ট্যুর ম্যাগাজিনের প্রচ্ছদত এই মসজিদের ছবিও ছাপানো হয়। বিদেশি পর্যটকের অন্যতম আকর্ষণ এই মসজিদ। প্রত্যেকদিন বহু পর্যটক আইয়ে এই মসজিদ টানোর সৌন্দর্য আর নকশা খোদাইয়ে নির্মাণ শৈলী সাইবার লাই। ব্রিটিশ শাসনামলত এই মসজিদ নির্মাণ করা হইল আব্দুল হামিদের পরবর্তী বংশধরল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালত নতুন এই রূপ দিবেলায় সংস্কার কাজ শুরু করে আর জিয়ান সম্পন্ন হয় 1950 সালের ইকে। দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে দেশি বিদেশি অভিজ্ঞ হারিগরল এই মসজিদ নির্মাণ হাজ সম্পন্ন করে আর ভারতের বিভিন্ন রাজ্যতন এই মসজিদের নির্মাণ সামগ্রী সংগ্রহ করা হইল বলে জানা যায়। নকশা যারা গজ্জি আর জিয়ান শুননি যারা গজ্জিন ব্যাগ এই মসজিদত সর্বমোট 15 গম্বুজ আছে। মসজিদের বড় গম্বুজ সহ বিভিন্ন স্থানত নকশার হাজত ব্যবহার করা হয় 10 টন ফিতল আর কেউ কেউ হয় 16 মন ফিতল। আর এই মসজিদের গম্বুজের মধ্যে দেখুন ফাটফাট দেখা যার বেগুন ফিতল ফাটফাট আছে, নিচেও আছে, পুরো মসজিদে প্রায় 16 মন ফিতল আছে, নিচেও ফিতল আছে, দরজার উদ্দি আর সামনে যেগুন আছে যেগুন দরজার উদ্দি যেগুন বর্তমানে পরিবেশের বিরূপ প্রভাবের কারণে বিশেষত বায়ু দূষণের ফলে এই দৃষ্টিনন্দন স্থাপনা হওয়া বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত। মসজিদ টানোর সামনাসামনি একখান ফায়ার সার্ভিস কেন্দ্র আছে। এই কেন্দ্রের লাল ভবন নানো ইংরেজ স্থাপত্য শৈলীর একখান ঐতিহাসিক নিদর্শন। দর্শক, আজ এ পর্যন্ত চট্টগ্রামের আনাচাকানাচে সরাই সিটে তাহা এলে ঐতিহাসিক স্থাপনাগীন ওনার সামনে এভাবে তুলে ধরগুম অন্যহন সময় অন্যহন জায়গা তুল। আজিয়া চন্দনপুরার ঐতিহাসিক হামিদিয়া তাজ মসজিদের সামনে তুল। আই চৌধুরী রাসেল, সি প্লাস টিভি। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হি। রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের চৌধুরীবাড়ি এলাকাত ভয়াবহ অইন লাগিবার ঘটনাত সাইরগান বসতগর ফুরি ফুরা সাই গিয়ে ঘরের গ্যাস সিলিন্ডার তুন অইনের সূত্রপাত হই বলে স্থানীয়ভাবে জানা যায়। বিস্তারিত আর রাঙ্গুনিয়ার প্রতিনিধির পাঠানো প্রতিবেদনত। রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডত চৌধুরীবাড়ি আলাহাত অনুত ফুজে সাইরগান মেডির ঘর। শুক্রবার রাত 9টার দিকে গ্যাস সিলিন্ডার তুন এই অইন লাগানোর সূত্রপাত হয়। খবর পাইনে ফায়ার সার্ভিসের কর্মীও ঘটনাস্থলত যায় অইন নিয়ন্ত্রণ টানে। শুক্রবার রাত 9টার দিকে ইউনিয়নের ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরীর বাড়ির উগো মেড়ির ঘরত গ্যাস সিলিন্ডার তুন অইন দরি যায়। মুহূর্তের মধ্যে অইন ডাগদের গড় এগিনো ছড়াই ফুললে সাইরগান বসতগর সম্পূর্ণভাবে ফুরি ছাই হয়ে যায়। অইনত নগদ টিয়া, মূল্যবান গহনা সহ প্রায় 30 লাখ টিয়ার ক্ষয়ক্ষতি হইয়ে বলে ক্ষতিগ্রস্ত দাবি করে। অগ্নিকাণ্ডের কারণে এদের গ্যাস সিলিন্ডার তুন ধরি আরে 20-30 লাখের তুম বেশি ক্ষয়ক্ষতি। ফায়ার সার্ভিস যাই মানে আগুন নিয়ন্ত্রণ পাইনি, মানে নিয়ন্ত্রণ পানি আর মনে করেন অনেক ক্ষয়ক্ষতি হই, মনে করেন 20-30 লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হই। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস সাব অফিসার সাকোয়াত হোসেন হয় অইন লাগিবের খবর ফাইনে দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় 2 ঘন্টার চেষ্টাত অইন নিয়ন্ত্রণ টানি। অইনত সিরাজুল ইসলাম, মোহাম্মদ পারভেজ, ফজল করিম ও মোহাম্মদ মিজানর মালিকানাধীন সাইরগান বসতগর ফুরি যায়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এক সময় হয়তো ব্রিটিশ শাসনের সূর্য নাকি নডুবে, তবে ব্রিটিশ শাসন এখন ব্রিটেন ছাড়া আর কোনো জায়গাত নাই। আর ব্রিটিশলর এই রাজ পরিবারের এক একখান বিয়ে মানে আজার ডলিয়ার নিয়ম নীতি এক ছুলো ইকে ইকে অনজাইত না। বিয়ের মেহমান আর মেহমানল হনফত দিয়ে আইবু কি হাইবু হতে আইচাইবু ইয়ান পর্যন্ত উল্লেখ থাকত। এসব বিষয় যারা মানি চলিত পারিব শুধু তারারই এই অনুষ্ঠানত দর দিয়ে হয়। শনিবার রাজ পরিবারের প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলর ঝাঁকজমকপূর্ণ আয়োজনত বিয়ে অনুষ্ঠিত হয়ে এই বিয়ে লৈছে অনুজ্ঞ প্রতিবেদন।
ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসত সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনত গাছছড়া বাইন্দে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। সেন্ট জর্জ চ্যাপেলত রানী দ্বিতীয় এলিজাবেথ ও হাই প্রোফাইল 600 অতিথির উপস্থিতিত বিয়ের শপথ ফুঁজছে রাজ পরিবারের নবদম্পতি। এখন তো তারা পরিচিত হইবু ডিউক ও ডাচেস অফ সাকসেস হিসেবে। আই হ্যারি টেক ইউ মেগান। আই হ্যারি মেগান আই তোমারে বোমানিতাম চাই। সামনে দিনিনুত আই তোমারে আর তোমারে চাই। ঈশ্বরের বিধান অনুযায়ী ও ঈশ্বরের উপস্থিতিত আই এই কথা কইলাম। আই মেগান টেক ইউ হ্যারি। আই মেগান হ্যারি আই তোমারে জামাই হিসেবে চাই। আই তোমারে আর জামাই বানাইতে চাই। সামনের দিনে কিনত সুখে দুঃখে আই তোমারে আর ফরা চাই। ঈশ্বরের বিধান অনুযায়ী ও ঈশ্বরের উপস্থিতিত এই ওয়াদা করলাম। Father, by your blessing, let these rings be to Harry and Meghan a symbol of unending love and faithfulness, to remind them of the vow and covenant which they have made this day through Jesus Christ. Our Lord, I give to you all that I am, I give to you, and all that I have, and all that I have, I share with you, I share with you. বিয়েত আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত আছিল অপরা উইনফ্রে, জর্জ ও আমালকুনি, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহাম ও স্যার এলটন জন সহ আরো বোধকে। আরব দেশের অধিকাংশ মানুষের ধারণা অলদি পৃথিবীর নিরাপদ জায়গা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র উৎকৃষ্ট একখান দেশ। কিন্তু ওই দেশত বৈধ বন্দুকের গুলিত প্রত্যেকদিন মানুষ মারা যায়। উগ্র অসমর্থিত সূত্রে জানা গিয়ে দেয় দৈনিক সিয়াশি জন গড়ি। শুক্রবার আবারও যুক্তরাষ্ট্রের টেক্সাসত উগ্র স্কুলত বন্দুকদারের হামলার ঘটনাত শিক্ষক সহ 10 জন ছাত্রর মৃত্যুর ঘটনা ঘটে। হামলাকারীরে আটকের খবরও জানাইয়ে কর্তৃপক্ষ। বর্তমানে তারে জেলত রাখা হয়ে প্রাথমিকভাবে হামলার হনহারণ জানানো যায়। বিস্তারিত শোন নিউজত। যুক্তরাষ্ট্রের টেক্সাসত একখান স্কুল উম্মেদ্দিন 17 বছর বয়সী এক কিশোর বন্দুক লইয়ে হামলা চালাই। এই ঘটনাত নিহত হই 10 জন, যার মধ্যে 9 জন শিক্ষার্থী ও 1 জন শিক্ষক আছিল। ওই হামলাকারী ফুয়াগর নাম হইল ডিমিট্রিয়াস পেগোরিটস। স্কুল শিক্ষার্থী হলে সূত্রে জানা যায় ওই ফুয়াগ ওই তার 8 শ্রেণী কক্ষ তপস গড়িয়ে পড়লে এক নারী শিক্ষার্থীর গুলি করে। এই সময় তার কোন দেহের দুঃসমত ইতারারও লক্ষ্য গড়িয়ে এরপাতারই গুলি চালাই এই ফুয়াগ। এটা এক পুলিশ সদস্য আহত হবেরও খবর পাগি। এই ঘটনার 10 জন নিহত হইয়ে এবং 12 জন আহত হবের খবর নিশ্চিত করছি পুলিশ। ঘটনাস্থলত উপস্থিত হয়ে পুলিশ তদন্ত শুরু করছে। হামলাকারীরে আটকের খবরও জানাই কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে কিল্লে হামলা চালাই জানানো যায়। এই কি নির্দি বিষয়গান অবগত আছে হইয়ে ও টেনশনত আছে হই টুইট করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্যাকনোর মঙ্গল কামানো করছে আমেরিকান এই প্রেসিডেন্ট। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। কিউবাত 100 বেশি যাত্রী লই একখান বিমান বিধ্বস্ত হয়ে রানওয়ত্তুন উড়ল দিবার ফরফরি বিমানবন্দর ও সান্তিয়াগো দেলাস ভেগাস শহরের মাঝামাঝি এলাকাত একখান মাড়ের মধ্যে বিমানান বিধ্বস্ত হয়। এই বিমানানত 160 জন যাত্রী ও 5 জন কেবিন ক্রু আছিল। বিমানত তাহা ব্যাগ যাত্রী এ ঘটনাত নিহত হইবার আশঙ্কা করার। বিস্তারিত শোন ডেস্ক নিউজ। কিউবার রাজধানী হাবানত 100 বেশি যাত্রী লইয়ে উগ্র বিমান বিধ্বস্ত হই। বিমানে বেদ 160 জন যাত্রী এবং 5 জন মেক্সিকান কেবিন ক্রু আছিল। বিমান যাত্রা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য মতে বিমানে বেদ স্থানীয় সময় শুক্রবার বেলা 12:08 রানওয়ে তুন উরিবের ফরফরই বিমানবন্দর এবং সান্তিয়াগো দেলাস ভেগাস শহরের মাঝামাঝি এলাহাত উগ্র মাডর মধ্যে বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যম হইদে বিমান তাহা যাত্রীদের মধ্যে শুধু 3 জন বাঁচিয়ে আছে, তবে গুরুতর আঘাত লইয়ে নেয়। আভ্যন্তরীণ রোড চলাচল করা এই বিমান গো দেশে পূর্বাঞ্চলের অলগিন শহর জাইবেলায় রওনা হইল। মেক্সিকোর উগ্র কোম্পানির তুন ধার হিসেবে বিমানে ব্যবহার করিত কিউবার রাষ্ট্রীয় বিমান সংস্থা। This because of maintenance problems in recent months. This is Cuba's third. মেক্সিকোর যানবাহন বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে 1979 সালত তৈরি বোয়িং 737 বিমানগুলো গত নভেম্বর মাসত পুরোপুরি সফলভাবে পরিদর্শন করে। কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ ক্যানেল ঘটনাস্থলত গিয়েছিল। তিনি স্থানীয় গণমাধ্যমের হইদে উগ্র দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা ঘটেছে।
মনদ্দে মৃতের সংখ্যা বহুত বেশি, যা মোটো আশাপ্রদ হবন্য। এবছর মাত্র 5 মাসত বহুত বিমান দুর্ঘটনা ঘটছে। গত মাসত আলজেরিয়াত ওগোব সামরিক বিমান দুর্ঘটনাত 250 জন মারা যায়। আর নেপালত বিধ্বস্ত হওয়া বাংলাদেশের ইউএস বাংলার ঘটনা তো আছেই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস। দর্শক, এখন শোন ইফতারি হন্ডে হন্ডে। জেদ্দা কনসুলেটর নিজস্ব প্রাঙ্গণত এক প্রচারণামূলক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে জেদ্দা, মক্কা ও তাইফ অঞ্চলের বসবাসরত বিভিন্ন স্তরের প্রবাসী এই ইফতার অনুষ্ঠানত উপস্থিত আছিল। বিস্তারিত শোন নিউজত। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় কনসুলেটর নিজস্ব প্রাঙ্গণত ওগো প্রচারণামূলক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে ইফতার মাহফিলত সভাপতিত্ব করছিল জেদ্দা বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া। এ সময় আরও উপস্থিত আছিল কনসুলেটর কর্মকর্তা কর্মচারী, জেদ্দা, মক্কা ও তাইফ অঞ্চলের বসবাসরত বিভিন্ন স্তরের প্রবাসী হল এনকি এন্ডে আরও উপস্থিত আছিল বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সকল। দর্শক, আজ আর খবর শেষ করিবার আগে আজ আর গরম গরম খবর গিন সরনাবার সাই আই। ডাহা চট্টগ্রাম মহাসড়কত ওজন স্কেলত ড্রাইভারের মারধরের ঘটনাত লঙ্কাকাণ্ড। ঠিকাদারের মিথ্যা মামলা ও বহিরাগত সন্ত্রাসী দিয়ে হয়রানির অভিযোগে দেয়ানাড়ক মানববন্ধন। ফরমাল ইন্ডিয়া 1100 মন আম ধ্বংস হয়েছে র্যাব। সুলোমন শীতল দি বানানো শত বছরের ঐতিহ্য ভরা নগরীর চন্দনপুরা জামে মসজিদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের একখান স্কুলত আবারও বন্দুকধারী গুলি, নিহত 10। কিউবাত 100-এরও বেশি যাত্রী লই বিমান বিধ্বস্ত। দর্শক, আজিয়া তৃতীয় রমজানের ফয়তিয়া বাত্তাইবার শেষ সময় 3:43 আর আইদাহালিয়া ইফতারের সময় শুরু হব 6:32। দর্শক, আর আজিয়ার খবর এদুল্লত এতক্ষণ আর থাইবেল্লাই অনারারে ধন্যবাদ। প্রত্যেকদিন তত্ত্বাবধায়ক সাইবেল্লাই রাতিয়া চোখ রাখুন সি প্লাস টিভির ফরদাত। আর ফেসবুক পেজে তো লাইক দন, সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল, আর ইয়ান ছাড়াও ডাউনলোড করে লিতে পারেন আর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস। শুভরাত্রি।